वेलकम टू मुकुटीज भेज किचेन। आजकेर रेसिपि हलो खुबी सिंपल एगलेस चॉकलेट केक। प्रथमे एक कप दूधेर मध्ये एक चामच विनेगर दिए मिक्स करे रेखे देव। एबार एक मिक्सिंग बोलेर मध्ये 3/4 कप सादा तेल निये नेब। एर मध्ये दिए देव एक कप, तार संगे आरो 1/4 कप चीनिर गुड़ो। এরপর যে দুধটার মধ্যে আমি ভিনিগার দিয়ে মিক্স করে রেখেছিলাম, এটা 10 মিনিট মতন হয়ে গেছে। এবার এটা বাটার মিল্ক কনভার্ট হয়ে গেছে, এটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নেব। সো লিকুইড ইনগ্রেডিয়েন্টসগুলো সব ভালো করে মিশে গেছে। এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দেবার আগে আমি একটা ছাঁকনি এখানে রেখে দিলাম। প্রথমে দেব 1 কাপ ময়দা, আরও 1/2 কাপ ময়দা দিলাম, মানে টোটাল 1.5 কাপ ময়দা। এর মধ্যে দিলাম 3/4 কাপ কোকো পাউডার, 1 চায়ের চামচ বেকিং পাউডার আর 1/2 চায়ের চামচ বেকিং সোডা। এর সঙ্গে 1 টেবিল স্পুন কফি পাউডারও দিলাম, এটা অপশনাল। এবার সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে এই স্ট্রেনারের সাহায্যে আমরা চেলে নেব। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমরা মিক্স করে নেব। সমস্ত ব্যাটার প্রায় মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চায়ের চামচ মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দেব আর 1/4 চায়ের চামচ মতন নুন দিয়ে দেব। দিয়ে আবার সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নেব। ওভার মিক্স করবো না, জাস্ট মিশে গেলেই হলো। আমাদের কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে, এরকম কনসিস্টেন্সি হবে আমাদের কেকের ব্যাটারের। একটা কেক টিনে অলরেডি আমি বাটার পেপার লাগিয়ে রেখে দিয়েছি, এবার এর মধ্যে এই কেকের ব্যাটারটা আমরা ঢেলে দেবো। এবার 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নেবো, যাতে কোনো এয়ার বাবল ট্র্যাপ হয়ে থাকলে সেটা যেন বেরিয়ে যায়। এদিকে একটা কড়ার মধ্যে খানিকটা নুন দিয়ে আমি অলরেডি প্রিহিট করতে রেখে দিয়েছিলাম, এর মধ্যে আবার আমাদের কেকের যে প্যানটা আছে সেটা বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 ঘন্টা থেকে 40 মিনিট এটা রান্না হতে দেবো। 40-45 মিনিট হয়ে গেছে, এবার কেকটা মোটামুটি ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এবং খুব সফটও আছে। একটা ছুরির সাহায্যে দেখে নেবো যে কেকটা পুরোপুরি বেক হয়েছে কি না। ছুরিটা একদম পরিষ্কার বেরোছে, তার মানে কেকটা ভেতর অবধি পুরো বেক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর কেকটাকে ঠান্ডা হতে দেবো, তারপর এই কেকের প্যানটা থেকে আনমোল্ড করবো। তো কেকটা আমি আনমোল্ড করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে খুবই সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে। এবার আমি কেটে দেখাবো, যে ভেতরটা দেখুন কতখানি ময়েস্ট আর স্পঞ্জি তৈরি হয়েছে। আমাদের খুবই ইজি এগলেস চকলেট কেক রেডি হয়ে গেছে। এই কেকটার ওপরে একটু চিনি গুঁড়ো দিয়ে আমরা গার্নিশ করতে পারি। আমাদের আজকের রেসিপি এগলেস চকলেট কেক তৈরি হয়ে গেছে। যদি এই রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী সমস্ত রেসিপি নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আজকের এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।